মোদীর সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আবুল সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শ্রী মহাবেদের পক্ষ থেকে কি ছিল, কি ছিল, কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আজকে সকলেই একসাথে উপস্থিত হতে পেরেছি, সেজন্য প্রথমেই পরম সৃষ্টিকর্তার কাছে শ্রদ্ধা জানাই। আপনারা যেহেতু সময় নাই, আমি আসলে বলতে চেয়েছিলাম যে আমাদের এক মিনিট বা আধা মিনিট হলেও আমাদের এই নেতৃবৃন্দ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আপনারা মনে মনে তাদের জন্য দোয়া করেন, যাতে মহান আল্লাহ তারা তাদেরকে ভেস্তে নাসিব করে এবং তার পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা সবসময় ছিল এবং আছে। আওয়ামী লীগ বিভক্ত কেন, আওয়ামী লীগই জানে তাই না? আর সংগঠন সংগঠনের গতিতে চলে। মোদী সাহেব একটা চিঠিতে আমাকে লিখেছে, কারোর জন্য তো সংগঠন বসে থাকবে না, আপনি বিদেশে থাকেন আপনার জন্য তো সংগঠন বসে থাকবে না, অবশ্যই সংগঠন বসে থাকবে না, কিন্তু আমি দেশে থাকি বিদেশে থাকি আমাকে আমন্ত্রণ জানালে আমি আসি নাই এমন নজির কখনো হয় না। এবং গত মিটিংয়েও যে আসি নাই উনি বললেন, আমি গত মিটিংয়ে আসতে পারি নাই কারণ আমার জাপান এমবেসি কিছু প্রোটোকল হঠাৎ করে ওরা বলল, আমি কিন্তু ফোন করে আমি কিন্তু ছিলাম, তো আমার উপস্থিতি কিন্তু সেদিন ছিল, আমি কিন্তু বক্তব্য দিয়েছি, তো সেটাকে যদি আপনারা গ্রহণ না করেন তাহলে কিন্তু দুঃখজনক। তো আমি কিন্তু সকল মিটিং নিয়েছিলাম, এটা কিন্তু আপনাদের বলতে হবে। এবং কেন আমরা ঐক্যবদ্ধ না, কেন আমরা জিতাবি বক্তব্য না, এটা তো আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছে তাদের কাছে আমার উত্তর, কেন আপনারা জিতাবি, কেন আপনাদের ঐক্য নাই? আমি তো কাউকে বলি নাই, ভাই আমার সাথে আসে ওর কাছে যায় না, আমার তো এই কথা বলার কোনো আমার দরকারই নাই। আমরা বললাম যে সবাই আমরা একসাথে কাজ করব, কিছুদিন আগে আমাদের বর্ধিত সভা দুইটা, একটা হলো আবার হলো, দুইটাতেই কিন্তু একটা আমি কলে ছিলাম একটা আমি উপস্থিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন আওয়ামী লীগ উপজেলায় হলো, আপনারা তো বললেন সবাই আমরা একত্রিত, ওই জাদুকথার থেকে তো আপনারা বের হতে পারেন নাই। সেই দিন যে স্লোগান আসলো, যে জাদুকথাটা দিল জননেত্রীকে শুভেচ্ছা, সেখানে বললো মোদী সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আবুল সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শ্রী মহাবেদের পক্ষ থেকে কি ছিল, কি ছিল, কি ছিল? বলছে জাদুকথাটা আমরা আওয়ামী লীগের ওখানে একটা কি হয়ে গেছি, আমরা হয়ে গেছি, তাহলে তাহলে তাদেরকে দ্বিধা বিভক্ত কারা করে? আমি সব দেখি, নজর কোন বার বার থেকে আমার যায়, সব দেখতো ভিডিও আছে। তো এই যে জাদু প্রচার করে আপনার সিনিয়ররা তো তখন বলতে পারতেন, দেখ আমরা তো এখন সবাই একসাথে আছি, তুমি এমপি মহোদয় আমাদের নৌকা এমপি, আমি তো বর্ণপুত্র এমপি না, ওনার তো আমার কাল বলছে, আপনারা বলছেন কেউ, আপনারা তো বলেন নাই। কাল তো হোমনা উপজেলা আওয়ামী লীগের একটা মিটিং হবে, ওইখানেও শুভেচ্ছা প্রতিজ্ঞা কোনো সবই হবে, সেদিন আপনাদের নাম নাই, একতাবদ্ধ ভাই, মুখে বললে বেলা বুঝতে বলতে হবে, হৃদয় দিয়ে বলতে হবে। আমি নাটক করি না, সেলিমা আহমেদ নাটক করে না, বলি সামনে বলি, অপ্রিয় হলো বলে হয়তো রাজনীতি বুঝি না, আমি মোদী সাহেবকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমার সাথে বসার জন্য, উনি তো আমার সাথে বসে না, ওনার জায়গায়ও যেতে চেয়েছিলাম সেটাও উনি আমাকে ডাকে নাই। এখনো বারবার বলছি
আমাকে সাংগঠনিক সম্পাদক স্বপন ভাই বলেছে যে মোদি সাহেব, আবুল সাহেব এবং চার পাঁচজন নেতা সহ বসে তারিখ ঠিক করতে হবে। আমাকে আগামী দুই তিন দিনের মধ্যে আপনারা একসাথে বসবেন, আমাকে যেখানে আমাকে যদি বলেন মাটিতে বসতে, আমি আপনাদের সামনে মাটিতে বসে মিটিং করবো, আমার কোনো প্রবলেম নাই, আমার দাম্ভিকতা নাই, আমার কি করে, আমি ব্যবসায়ী, আমি খেতে খাওয়া মানুষ, আমি গাড়ি বিক্রি করেছি, আমি ফুল বিক্রি করেছি, আমারা কষ্ট করে এই জায়গায় আসছে, আমার দাম্ভিকতা নাই, আমি কাজকে ছোট ভাবে দেখি না। কিন্তু আপনারা ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটি প্রতিটি ডেট আমার সাথে আলাপ করে না করলে আমি এরপর আর কোনো কিছু সুযোগ না করবো, কারণ আমাকে সাংগঠনিক সম্পাদক আমাদের কেন্দ্রীয় যে দায়িত্বে আছে তিনি আমাকে সেই কথাই বলেছে। সুতরাং উনি যদি ওই কথা বলে আমি কেন্দ্রীয় নেতাদের কথাটাই আমি শুনবো, আমি কারো কথা শুনবো। আজকে যে ছয় সাত আট আপনি বললেন, আপনি কিন্তু আমার সাথে আলাপ করেন, আমি কিন্তু বারবার বলতেছি তারিখ তারিখ তারিখ, আসার পরে বারবার বলতেছিলাম না তারিখ দেন তারিখ দেন তারিখ দেন, কবে করবেন তারিখ দেন তারিখ দেন, কিন্তু তারিখ আর কেউ দেয় না। এখন এইগুলি দেখতে হবে, এই ইমরান ইয়াসিনের মতন বেয়াদব ছেলেরা এমপিডি নিয়ে যেসব কথা লিখে এগুলি তো আপনারা সহ্য করেন না। আমি নৌকার এমপি, আমি ভেসে আসছি নাকি, আমি ভেসে আসি নাকি, আমি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে এই এলাকায় কোন জনসভা করতে দেই নাই, হয়েছে কি নাই না, নির্বাচন আপনারা সবাই কেটেছে সবাই করেছে, আর ওই খেলা বিএনপিরা আমাদের সাথে খেলে পারবে না ইনশাআল্লাহ। আপনারা যতই বলেন বিএনপি শক্তিশালী, আমরা করলেই শক্তিশালী, আমরা না করলে শক্তিশালী, কিসের ওরা শক্তিশালী, আসুক না আমাদের আওয়ামী লীগের সব নেতা কর্মীরা রুখে দাঁড়াতে পারবেন কিনা বিএনপি এগেনস্টে, আপনারা নিশ্চয় পারবেন, কেন হোমরা উপজেলা 30 তারিখে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক কোথায় ছিল, কি নির্দেশনা দেওয়া হয়েছিল আমাদের সবাইকে যে আমরা কিভাবে মাঠে থাকবো, কোন নির্দেশনা আসছিল সেটি আসে না, আমরা পাগল হয়ে গেছি হোমরার এই বিএনপির কাজ দেখে, যার জন্য আমরা তিতাস ঠেকিয়েছি, এগুলো বুঝতে হবে। তো সংগঠন অবশ্যই সংগঠনের গতিতে চলবে, কিন্তু সংগঠন সবাইকে নিয়ে কাজ করতে হবে, সংগঠনের সংগঠনের মধ্যে আমরা যদি রাজনীতি করতে চাই, একজনকে কিভাবে সন্ত্রাসা করতে চাই, একজনকে কিভাবে আমি বাদ দিয়ে আমার রাজনীতি করতে চাই, তাহলে সংগঠনের এই অবস্থাই হোক, এই সংগঠনে আওয়ামী লীগের সভাপতিও থাকবে, এই সংগঠনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও থাকবে, এই সংগঠনের একেবারে তৃণমূলের নেতা কর্মী থেকেও থাকবে, এবং এই সংগঠনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি আমাদের আওয়ামী লীগের সভাপতি, যার মনোনয়ন পেয়ে জনগণের দ্বারা আমি নির্বাচিত হয়েছি, এই সংগঠনে সেই নৌকার এমপিও থাকবে। আমি পানে ভেসে আসি নাই, আমাকে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছে, জনগণ ভোট দিয়েছে, আপনারা কাজ করেছেন, আপনারা মাঠে ছিলেন, রাত জেগেছেন, দিন জেগেছেন, সকালে জেগেছেন, ভোটারদের কাছে গিয়েছেন, আপনারা কি কষ্ট করেছেন আমি আমরা জানি, এখানে আপনারা যত নেতাবৃন্দ আছেন সবার খেটেছে, সুতরাং আমাকে কেন বাদ দিবেন আপনারা, আমাকে কেন ফেসবুকে নিয়ে উল্টাপাল্টা কথা লিখবেন, আমাকে বানাবেন সাজাবাজ, আমাকে বানাবেন দুর্নীতিবাজ, কিসের জন্য, কার জন্য, আমি কি রাস্তা থেকে আসছি, আমি কি ভিখারি,
আমার কোম্পানি 500 কোটি টাকা প্রতি বছর ট্যাক্স দেয়, প্রতি বছর সরকারকে ট্যাক্স দেয় 500 কোটি টাকা। এটা কি আছে, কি নিব? এটা সত্যি কথা যে আমাদের করোনার জন্য অনেক কাজ আমাদের পিছিয়ে গেছে, কিন্তু আগামী জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ সব রাস্তাঘাট হবে। থানার দালালি কমছে কিনা বলেন? চাঁদাবাজি সন্ত্রাসবাদী দুর্নীতিবাদ কমছে কিনা বলেন? সেগুলো তো বুঝতে হবে, না তো সোজা না। সেইখানে যেখানে একতা নাই, আমার জন্য কত কঠিন।